আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। আমার বাইরের যে কাজকর্মগুলো হয়, বাসন মাজা, তারপর উঠোন ঝাড় দেওয়া, ওগুলো সব হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি। দেখো, এই যে বেডশিটটা তুলে নিয়েছি, এটা ঝেড়ে তারপরে পাতবো, আরও অনেক কাজ আছে, ঘর ঝাড় দেইনি। তো চলো বন্ধুরা, আজকে আমি কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো তো ভিডিওটা নো স্কিপ করে দেখা শুরু করো আর আমার সাথে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো চলো এখন কাজ শুরু করে দেই। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। দেখো বন্ধুরা, এখন আমি বিছানাটা, বেডশিটটা তুলে ঝেড়ে নিয়ে বিছানাটা পেতে নিচ্ছি। আর পেতে নিয়ে তারপর এইদিকে দেখো, ছেলের জামা কাপড় যে র্যাকটাতে আমি রাখি, ওই র্যাকটা আজকে গুছিয়ে নিব। অনেক দিন থেকে গোছানো হয় না, ও জামা কাপড়গুলো এলোমেলো হয়ে গেছে, তো ওটা আজকে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর একটা করে কমেন্ট করো প্লিজ। কেননা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টেই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা না পেলে কখনোই আমি এগোতে পারবো না। তোমরা আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দিব। একে অপরের পাশে না দাঁড়ালে আমরা কখনোই এগোতে পারবো না। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে থাকবো। দেখো, এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের যে শুকনো বাসনগুলো আছে, কালকে মেজে রেখেছি, ওগুলো জল ঝরে গেছে, এখন বাসনের ঝুড়িতে রেখে দেব, আর ঝুড়ি বলতে র্যাকটাতে রেখে দেব। আর এদিকে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল সেদ্ধ। তো এদিকে ভাত ডাল সেদ্ধ হতে থাক, আমি এই কাজগুলো করে নেই। বাসন গোছাতে গোছাতে দেখো ভাত হয়ে গেছে, ভাত ডাল দুটোই হয়ে গেছে। এইদিকে দেখো, ভাতের মার গালতে বসিয়ে দিয়েছি এখানে, আর ডালটা দেখো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, মানে কালকেরই এগুলো ছিল, কালকের একটা রুটি ছিল, তো গরম করে দিলাম। ছেলে নাকি রুটি খাবে, তো রুটি ঘুগনি আর একটু উপরে দেখো ঝুড়ি ছিটিয়ে দিয়েছি, চাট বানিয়ে দিয়েছি। আর এই যে হাজব্যান্ডকে দিয়েছি মুড়ি, তারপর ঘুগনি আর একটু ঝুড়ি, আর এইদিকে আর একটু ঘুগনি আছে, ওটা আমি মুড়ি দিয়ে খাবো। তো চলো ওদেরকে দিয়ে দেই। ব্রেকফাস্ট করে দেখো এখন কলপারে এসেছি, দুটো কাঁথা যে ভিজিয়ে দিয়েছি, আর ছেলের ড্রেস আছে ওটাও ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো ধুয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়ি ধুয়ে না দিলে আবার শুকোবে না। শীতকালের রোদ জানোই তো কীরকম, হালকা হালকা রোদ, হালকা মানে এখন প্রচণ্ড রোদ আছে, একটু পরেই রোদ চলে যাবে। সকালবেলা না ধুয়ে দিলে কোনো জিনিসে শুকোয় না। তো আমি তাড়াহুড়ো করে এগুলো ধুয়ে দিচ্ছি, এখন ধুয়ে শুকোতে দিব দিয়ে। আর আমার তো ডাল সেদ্ধ আর ভাত হয়ে গেছে, তারপর বাকি রান্নাগুলো করব। আর শীত যেহেতু চলে আসছে, এখন এগুলো কাঁথাতে আর ঠান্ডা দূর হয় না, তো কম্বল বের করতে লাগবে, তারপর লেপ বের করতে লাগবে। ছেলে কয়েকদিন থেকে বলছেই, মা কম্বল বের করো ঠান্ডা লাগে। তো ভাবলাম যে আস্তে আস্তে আমি কাঁথাগুলো আগে ধুয়ে নেই, ধুয়ে নিয়ে তারপর কম্বলগুলো বের করব। দুটো পাতলা কম্বল বের করে দিয়েছি, তবু ওর নাকি শীত যায় না, ওর মোটা কম্বল লাগবে নাহলে লেপ লাগবে। তো ভাবলাম যে এগুলো আগে ধুয়ে দেই, ধুয়ে দিয়ে তারপর রেখে দেব, রেখে দিয়ে তারপর ওগুলো বের করবো, নাহলে একসাথে যদি সবগুলো থাকে না কেমন গাদাগাদি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, স্নান করে মানে কাঁথা ধুয়ে শুকোতে দিয়ে স্নান করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার অনেকটা রান্নাও হয়ে গেছে, দেখো এখানে ফুলকপি আর সয়াবিনের সবজি, এদিকে ভাত, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ডাল, ডালটা এখনও সোমবার দেইনি। আমার রান্না কমপ্লিট, আর এখন বাজে 1:30। তো এখন খাওয়া দাওয়ার পালা, তো হাজবেন্ড আর ছেলে গেছে স্নানে,
ওরা স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করব। আর আজকে ভারী টিফিন সকালবেলা খাওয়া হয়েছে, সেজন্য কারো খিদের অত চাহিদা নেই। তো এঠো বাসনগুলো সব মেজে রৌদ্রে দিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, সব পরিষ্কার করা শেষ, এখন ওরা আসবে আর স্নান করে আসবে। স্নান করে আসলেই একসাথে খেয়ে নিব। আর দেখছো কবিতরগুলো কীরকম করছে মাথার উপর, সারাদিন এরকম করেই থাকে। এদিকে দেখো, খাওয়া দাওয়ার পর হঠাৎ করে গাড়ির আওয়াজ পেলাম, তারপর একটু রাস্তায় বেরোলাম। আমি বেরোইনি, ছেলে বেরিয়েছিল, বেরিয়ে এসে দেখছে রাস্তা খুঁজছে, আমাকে এখন ডাকছে, মা দেখো দেখো আমাদের রাস্তা খুঁজছে কেন। তারপর গেলাম, গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম কেন খুঁজছো, তো বলল যে জলের লাইনের জন্য রাস্তা খুঁজছি। আগে এক সাইডটা খুঁজছিল, আর এখন দেখো এই যে আমাদের বাড়ির সামনটা এটা সমস্ত খুঁড়ে নিয়েছে, এইদিকে পাইপ লাগিয়ে দিয়েছে, তো এটা জলের জন্যই খুঁজছে। বাচ্চাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, যে বাড়ির সামনে কেন এরকম করে খুঁজছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমাদের জলের লাইন দিচ্ছে, আগে তো দেয়নি, যেহেতু আমরা খুব গ্রামে থাকি সেজন্যই আমরা জলের সুবিধাটা পাইনি, তো এখন পেয়ে যাব মনে হচ্ছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, যেহেতু আমি সব কিছু তোমাদের শেয়ার করি তো এটাও শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমার বাড়ির ভেতরে কত সুন্দর ফুল ফুটেছে, আমি ফুলটার নাম জানি না কিন্তু খুব ভালো লাগে, শীতকালে ফোটে এটা। তোমরা যদি জেনে থাকো প্লিজ বন্ধুরা নামটা বলো আমাকে। এখন সন্ধ্যা 7টা বাজে, অভি বই পড়ছে, অভির মাস্টার এসছে, তো অভির মাস্টারের জন্য এখন আমি চা করলাম, চা নিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। তো ঘুমোতে যাওয়ার আগে তোমাদের গুড নাইট জানানোর জন্য চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা অনেক অনেক বাড়িয়ে তোলে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর বন্ধুরা প্লিজ ভিডিও স্কিপ করে দেখো না। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর কালকে নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আর টাটা, গুড নাইট।